গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে আর মর্নিং যদিও বা নেই, জাস্ট 12টা বাজলো, কিন্তু যেহেতু প্রথম কথা হচ্ছে তাই গুড মর্নিং। আচ্ছা, তো এখন টিঙ্কা বাবু পাট শাক কাটছে, রান্না হবে আজকে। তো আজকে কি কি রান্না হবে? আজকে রান্না হবে টক ডাল, আর হবে পাট শাকের বড়া, মানে পাট পাতার বড়া, পাট শাক ভাজা, আর আলু, আর লাউ শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল। অনেক কিছু আইটেম, এতটাই গরম পড়েছে যে কিছুই ভালো লাগছে না। এদিকে ছেলেরও পেট গরম হয়ে গেছে, আমারও ঠিক শরীরটা ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। রবিবার মানেই মনে হয় মুখটা শুশুর শুশুর করে যে অনেক কিছু খাবো, অনেক কিছু খাবো। অন্যান্য দিন নর্মাল এক পদ হলেও কোনো অসুবিধা হয় না, তখন মনে হয় যে একটুখানি এক পদ জল ভাত হলেও যথেষ্ট। কিন্তু রবিবারটা এলে মনে হয় যেন না, আজকে তো শুধু ভাই এক পদে খাওয়া যাবে না, তাই আজকে অনেক কিছু হচ্ছে। তো যেটা বললাম সেটাই হচ্ছে। তো তার মধ্যে কমপ্লিট ডাল আর পাট শাক ভাজা মানে অলমোস্ট হয়ে এসছে, আর মাছটা করব, আর বড়াটা একদম শেষ পাতে গরম গরম ভেজে নেব, ভাতও হয়ে এসছে। তো যাই হোক, আমাদের হুগলি জেলায় তো আপাতত এখন তাপমাত্রা 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রিতে চলে যাচ্ছে দুপুরবেলা। যারা যারা আমার ভিডিও দূর থেকে দেখো, অন্যান্য জেলা থেকে দেখো, তাদের তাদের জেলায় কীরকম টেম্পারেচার কমেন্ট করে জানিও। 10 তারিখ থেকে শুনছি নাকি আরও মারাত্মক গরম পড়বে, 40 থেকে 46 অবধি নাকি চলে যেতে পারে। মানে এবছর তো এটা হওয়ারই ছিল, এবছর তো বলেই দিয়েছে প্রচুর গরম পড়বে, কারণ শীত সেরকম একটা পড়েনি। তো যাই হোক, কী আর করা যাবে, গরম পড়ুক শীত পড়ুক, জোরদার বৃষ্টি নামুক ঝড় উঠুক, মহিলাদের তো আর ছুটি নেই, বিশেষ করে যারা হাউসওয়াইফ তাদের তো কোনো ছুটিই নেই, বরং ছুটির দিনে তাদের ডবল কাজ। তো যাই হোক, এই হচ্ছে এখন বিছানার অবস্থা, তোলার পরেও উনি এখন সব ভরিয়ে রেখে দিয়েছেন। তো চলো, আজকে অনেকটা দেরিতেই ব্লগটা স্টার্ট করেছি, কারণ সকাল থেকে একদম টাইম হয়ে ওঠেনি। ও সকালে তো বললামই না, সকালে রুটি তরকারি পেট ভরে খাওয়া হয়ে গেছে। অন্যান্য দিন সকালে টিফিন আমাদের হয় না, কারণ আমাদের তো ভাতই হয় যেহেতু, আর রবিবার দিন একটুখানি টিফিন করতেই হয়, কারণ না হলে আমার বরে পেটে ছুঁচো দৌড়ায়। তো যাই হোক, টিফিন কমপ্লিট, তাই একটু রান্নাটা দেরি করে বসিয়েছি। এক গাদা কাপড় কেচেছি, ঠাকুমা বাড়ি গেছিলাম, সেসবের জামা কাপড় সব কেচেছি, ডিঙ্কার স্কুলের ড্রেস, ডিঙ্কার স্কুলের ব্যাগ, সমস্ত কিছু কাঁচা টাচা আজকে আগেই করে নিয়েছি টিফিন খাওয়ার পরে। তো আপাতত এখন রান্না ছাড়ার কোনো কাজ নেই, রান্নাটা করবো, করে দেন যা যা থাকে, ডিঙ্কার স্নান, ডিঙ্কার খাওয়া, দেন আমার স্নান, আমার খাওয়া, আমাদের খাওয়া আর কি। তারপরে হচ্ছে এক জায়গায় বিকেলে যাওয়ার আছে, সেখানে সেটা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়ো, একটুখানি দাঁড়ো। তো এই হচ্ছে আমার পাট শাক ভাজা। পাট শাকের যে কোনো আইটেম আমার অসম্ভব খেতে ভালো লাগে, সেটা পাট শাক ভাজা হোক, পাট পাতার বড়া হোক, পাট শাকের ঝোল হোক, পাট পাতা দিয়ে মানে ডাল হোক, মানে যা 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 করে দেবে, হয়তো ডাঁটিগুলো দিয়ে যদি কোনো কিছু হয় তাহলেও হয়তো আমি খেয়ে নেব, কিন্তু ডাঁটির কিছু রেসিপি তো জানা নেই, নাহলে আমরা বাঙালরা সেটাও হয়তো ছাড়বো না। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আমার শাক, যেটা অলমোস্ট হয়ে এসছে, এটা আরেকটুখানি থাকুক। যেটা বলছিলাম সেটা হচ্ছে, কাল 10 তারিখ আমার ভাসুরের ছেলের জন্মদিন, তো সেই জন্য আজকে কিছু গিফট কিনতে যাওয়ার আছে, আর ভেবেছিলাম আজকে কোথাও বেরোবো না, কিন্তু বেরোতে হবেই, কারণ ডিঙ্কার ওয়াটার বোতলটা ভেঙে গেছে, তো সেটা তো কিনতেই হবে, কারণ কালকে সোমবার, নাহলে ও স্কুল যেতে পারবে না। তো আজকে বেরোতেই হবে, আজকেই কিনে রাখবো, কারণ কালকে তো সোমবার, প্রসেনজিৎ অফিস যাবে, অফিস থেকে এসে তারপরে যেতে যেতে রাতটায় আর অনেকটাই রাত হয়ে যাবে, তাই গিফটটা আজকে কিনে নেওয়াই ভালো। তো কী গিফট নেবো এখনও কিছু ভাবিনি, বাচ্চা মানুষ তো, এই 4 বছরে পড়বে আর কি। তো দেখা যাক কী নেওয়া যায়। আর সবথেকে মজার ব্যাপার হলো, আগের বছর এই আজকের দিনে মানে 9th এপ্রিল আমি নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, আমার হয়ে গেছিলো ডায়রিয়া সকাল থেকে, মানে হঠাৎ করে এমনই অবস্থা হয়েছিল, আমার হয়ে গেছিলো ডায়রিয়া, মানে আমাকে এই পাঁচতলা থেকে নিচ অবধি সঞ্জয়দা মানে 12 মিটার বর আর আমার বর পাঁজা গোলা করে নামিয়েছিল, মানে আমার অবস্থা একদম শেষ, মানে আমি প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলাম। যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানে। তো যাই হোক, সেসব কথা মনে করার কোনো লাভ নেই, কারণ যে কদিন আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম আমার ছেলের থেকে বেশি কষ্ট আর কিছু পাইনি, তখন ওর 2 বছরও হয়নি, তখন ওই মুহূর্তে আমার এরকম হয়েছিল, খাওয়া দাওয়া সব ওর বন্ধ হয়ে গেছিলো, কারোর কাছে কি খায়নি, আর এখনও কারোর কাছে খেতে চায় না। তো যাই হোক, সেসব কথা মনে করে লাভ নেই, চলো ফটাফট রান্নাবান্নাগুলো সেরে নিই, বাথরুমের দরজা চিরকালের মতন খোলা, তো রান্নাবান্নাগুলো স্টার্ট করতে থাকি, মানে শেষের দিকেই করতে থাকি, দেন কথা তো হচ্ছেই, চলো। এই যে মিস্ত্রি, কি করছিস?
কমপ্লিট, রান্নাঘরও মুছে নিয়েছি। ঝোলটা আমি আরেকবার মুছে নেব। অন্যান্য সপ্তাহগুলোতে একদম টাইম পাই না যে একটুখানি শান্তিতে স্নান করব, তো আজকে ভাবছি চুলে একটুখানি হেয়ার মাস্কটা লাগিয়ে নিই, কারণ এটা নষ্টও হয়ে যাবে, নাহলে গরমও যা পড়েছে। ফ্রিজটা ফোন করেছিলে? ফ্রিজটা বলেছিল এ সপ্তাহে দিয়ে যাবে, কিন্তু কোনো খোঁজ নেই। তো যাই হোক, ফ্রিজটা এখনও অবধি আসেনি, তাই এই জিনিসগুলো নাহলে নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে একটু চুলে লাগিয়ে নিই, লাগিয়ে নিয়ে স্নানটা করব। প্রচণ্ড গরম পড়েছে, একদম মানে মুখ চোখ যেন বসে ঝলসে যাচ্ছে ঘরে। তাদের হ্যাটস অফ যারা রাস্তাঘাটে কাজ করে, মানে বাইরে থেকে ঘর থেকে দেখে চোখ দুটো যেন জ্বলে যাচ্ছে, বাইরে যাদের অবস্থা তাদের কী হচ্ছে। তো যাই হোক, ঝোলটা এখানে ফুটুক, আমি ফটাফট একটু চুলে এটা লাগিয়ে নিই। চুলগুলো প্রচণ্ড উঠছে, আর এত গরমে ঘাম হচ্ছে, চুল এমনি যেন আঠা আঠা হয়ে যাচ্ছে। একদিন শ্যাম্পু করছি, আর এমনিও সপ্তাহে একদিন শ্যাম্পু ছাড়া আমার শ্যাম্পু হয় না। তো যাই হোক, চিরুনিটাও পেয়েছি আজকে প্রায় এক মাস পর খুঁজে। তাহলে ভাবো আমাদের অবস্থা, মানে যেটা বড় জট ছাড়ানো চিরুনি সেটা দিয়ে এতদিন চুল আশ্রাছিলাম, কালকে খাটের তলা দিয়ে খুঁজে পেয়েছি। মানে এই হচ্ছে এখন সিচুয়েশন ঘরে বাচ্চা কাচ্চা থাকলে। তো যাই হোক, এই হচ্ছে আমার অরিফ্লেমের হেয়ার মাস্ক, সেটাকে ফটাফট লাগিয়ে নিই। You do to me, play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you, my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you hit me back like nothing happened at all. ভগবানকে ডাকি, ঠাকুর এইটা করে দাও, ওটা একটু শোনো, এই বিপদ দূর করো, ওই করো সেই করো, তখন শোনে না। আজকে বললাম না যে আজকে শান্তিতে স্নান করব, ব্যাস বাথরুমে ঢুকেছি, হেয়ার প্যাক ঠাক লাগানো, গিয়ে দেখছি জলের স্পিড কম। হ্যাঁ ভাবলাম ঠিক আছে, জলের স্পিড কম হয়তো ভরে যাবে আবার। ও বাবা, স্নানটা ভালোভাবে করতেও পারলাম না, তার আগে জল শেষ। তো পুরো ফ্ল্যাটে ফোন করে জানা গেল যে জলের ট্যাঙ্কি ময়লা জমে বন্ধ হয়ে গেছে, জল উঠছে না। মানে ঠাকুর এটা ঠিক শুনে নিল যে শান্তিতে স্নান করবি, দাঁড়া তোকে শান্তিতে স্নান করাচ্ছি। তো যাই হোক, শুনেছে যখন এইসব কথা, ভালো কথা তো শোনে না, এইটা শুনলো। তো যাই হোক, একটুখানি এবার রেস্ট নেওয়ার পালা। প্রচণ্ড গরম পড়েছে, মানে এপ্রিল মাসে এই গরম, এরপরে মে জুন জুলাই আগস্ট, এর কী করবো মানে বুঝতে পারছি না যে কী করব। আর তার উপর হাওয়াটা আছে বলে একটু বাঁচুয়া, নালে যে কী অবস্থা হতো মানে বোঝা দেয়। তো যাই হোক, এক লট কাঁচাকুচি করে সেগুলো তোলা হয়ে গেছে, দিয়ে আবার স্নানের আগে একটুখানি কিছু কেচেছি, সেগুলো মেলে দিয়েছি। এবার নেব একটু রেস্ট, শরীর আর দিচ্ছে না, তারপর বিকেলবেলা উঠে যাওয়ার আছে। দেন দেখি কী হয়, ফ্ল্যাট ট্যাঙ্কিটাও ঠিক করতে আসবে, সবটাই জানাচ্ছি। আর বিকেলে যদি বেরোই অবশ্যই তো তোমরা থাকছোই। তো চলো এখন একটু আমার সাথে ঘুমিয়ে পড়ো, চলো। রোদ না হাটকিস আসবে। ব্রেকিং নিউজ, যেটা দুপুরবেলা বলে শুনলাম আর কি, যে জল উঠছে না পাম্পে, তো এখন সেটা জানা গেল যে জলের মোটর পুরো খারাপ। মানে যা শুনলাম সেটা রিপেয়ার করতে বা যেভাবেই সারাতে হোক, মোটামুটি মানে একদম কম খরচা হচ্ছে 10,000 টাকা। তো এবার এই মুহূর্তে ফ্ল্যাটে যারা যারা আছে, এখনও ফ্ল্যাটে তো অনেক ফ্যামিলি আসেনি বা অনেকে থাকেও না, কিন্তু দিতে তো হবে, কিছু করার নেই যেহেতু ফ্ল্যাটের ব্যাপার। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি নিচে টাইম কল থেকে জল ভরতে, কারণ খাওয়ার জল তো লাগবেই। আর এই গরমে কী যে হবে, মানে মাথা কাজ করছে না। মানে ঠিক আছে, খাওয়ার ব্যবস্থা নয় হয়ে যাবে, বাট এতগুলো মানুষ, গরমকাল, স্নানের স্নান করার ব্যাপার আছে, সব কিছু আছে, কী হবে কথা থেকে কিছু মাথায় আসছে না। তো যাই হোক, টাইম কলের জল অনেক দিন নেওয়া হয় না, জানি না কখন আসে কখন যায়। এখন মনে হয় নিচে জলটা আছে, যাই গিয়ে নিয়ে আসি এক ব্যাগ বোতল, তারপরে কথা হচ্ছে কী হচ্ছে না হচ্ছে। সিচুয়েশন এতটাই মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে যে আমাকে এখন বাপের বাড়ি চলে যেতে হবে। হ্যাঁ, বাপের বাড়ি চলে যেতে হচ্ছে, কারণ এমনিও আজকে একটুখানি বেরোনো ছিল, তোমাদের বলেছিলাম যে গিফট কেনার আছে আমার জায়ের ছেলের জন্য। সেখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব শ্রীরামপুর, মানে মাহেশ বাপের বাড়িতেই থাকবো, কারণ যা পরিস্থিতি, আজকে সারাদিন রাতে জল পাবো না, কালকে সারাদিন জল পাবো না, ঠিক হতে হতে বিকেল।
তো এই মুহূর্তে এতগুলো লোকের জল অ্যারেঞ্জ করাটা একটু প্রবলেম, কালকে পরশুই চলে যাবে অফিস, তাই দিনের বেলা যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমি ছেলে নিয়ে একা পারবো না। তো বাপের বাড়ি চলে যাচ্ছি, কালকে বিকেলে যদি ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই তো বাড়ি ফিরে আসবো, আর যদি নাও ঠিক হয় তবু আসতে হবে বিকেলে, কারণ জায়ের ছেলের নিমন্ত্রণ, জন্মদিনের নিমন্ত্রণ আছে, তো সেটা খেয়ে আবার চলে যাব। তো আপাতত এখন বেরোই, কারণ এখন যাব বিশালে, দেন কিছু কেনাকাটা করে তারপর চলে যাব বাপের বাড়ি, সেখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। চলে এসছি, কেনাকাটা ফেনাকাটা করে এখানে সবাই আছে, ওখানে সবাই খেতে বসেছে, এতক্ষণ এসেছি অনেকক্ষণ আগেই, ওই ফ্রিজের দাদাটা এসেছিল, ফাইনাল করে দিয়েছি ফ্রিজ বুধবার চলে আসবে। তো এই হচ্ছে আপাতত আপডেট, এখন খেতে বসবো, পশ্চিম খেয়ে চলে যাবে, আমি আর বাবু থাকবো। তো এই হচ্ছে তাহলে আজকের নতুন ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ করো। টাটা।